হাজার হাজার মুসলিমদের প্রাণ ইতিমধ্যে বিসর্জন গিয়েছে। আপনারা জানেন এক অশুভ শক্তি ইসরায়েল যে মসজিদে আকসার আশেপাশে অবস্থিত হাজার হাজার দিনদার পরেজগার মুত্তাকিন মুমিন মুসলমান দিগকে অত্যাচারের বুলডোজার রোলার প্রতিনিয়ত পিষে পিষে মারছে। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, এই পবিত্র দরবার হোড়পুর দরবারে বসে আছেন কবরস্থ পীর মশাই ঘরে ওসিলায়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই অত্যাচারের হাত থেকে রেহাই দিয়ে মুসলমান দিগকে মসজিদে আকসাকে দখল দিয়ে দেন। হয়তো ভাবতে পারে ইসরায়েল প্রচুর সেনার অধিকারী, যার সঙ্গে আমেরিকার মদক, যার সঙ্গে অশুভ শক্তির মদক, তাদের কাছে হামাস গোষ্ঠী অত্যন্ত ক্ষুদ্র একটা সংস্থা, ক্ষুদ্র একটি গোষ্ঠী, তারা নিমিশে ধ্বংস হতে বাধ্য। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আপনারা জানেন আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমার আল্লাহ চাইলে বদরের যুদ্ধের মতো 313 জনের মোকাবেলায় হাজার সশস্ত্র সৈন্য বাহিনীকে আমার আল্লাহ পরাস্ত করেছেন। বদরের প্রান্তে হাজার হাজার কাফের বেঈমান মুশরিকদের বলিয়ান মহিয়ান সৈন্য গোষ্ঠীকে কেবলমাত্র 313 দিন মুসলমান অদক্ষ যোদ্ধাকে দিয়ে মুসলিম জাতির বিজয় এনে দিয়েছে। আমার আল্লাহর কুদরতে, আমার আল্লাহর মদাতে হামাস বাহিনীর হাত ধরে যেন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের শান, মুসলমানদের মান আমার আল্লাহ ফিরিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত প্রাণ ইতিমধ্যেই জগৎ থেকে বিদায় নিয়েছে তাদের আত্মার শান্তির জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি খুতবার পরে পরে ছোট্ট ছোট্ট দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলির বক্তব্য ব্যাখ্যা বিশ্লেষণ করার কতটুকু সময় আমি পাবো আমি জানি না। একেবারে রাতের শেষ লগ্নে আমি এসেছি, যদি আমি ক্লান্ত পরিশ্রম, তারপরেও আপনাদের জোশ, আপনাদের ধর্মীয় আবেগ, আপনাদের ধর্মীয় মনোভাব দেখে অত্যন্ত আনন্দিত যে এত রাতেও আপনারা গভীর অপেক্ষায়, অধীর অপেক্ষায়, চাতকের পাখির ন্যায় এখনো ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আশা বসা এটাকে কবুল করুক। আমরা সকলে বলি আল্লাহু আকবার। আমি আবারও বলি গোটা বিশ্ব জুড়ে পাশ্চাত্য জগৎ, পাশ্চাত্য মিডিয়া মুসলিম জাতিকে কণ্ঠসা করার জন্য প্রতিটা মুহূর্ত মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার অপপ্রয়াস চালিয়ে যেতে, ঠিক কিনা কথা বলো? টিভি, ইন্টারনেট, টেলিভিশন, খবরের কাগজ, আমি অবাক হয়ে যাই। বাংলাদেশের মুক্তিযোদ্ধার যদি অধিকার থাকে তাদের দেশটাকে পাকিস্তানের অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে, তারা লড়াই করতে পারে, সেটা কোনো অপরাধ? ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বোস, এদের যদি অধিকার থাকে সাম্রাজ্যবাদী ব্রিটিশের হাত থেকে ভারতকে রক্ষা করার, তাহলে ইসরায়েলের হামাস গোষ্ঠীর কেন অধিকার থাকবে না মুসলমানদের সম্পদ বাইতুল মুকাদ্দাসকে অধিকার করার? যখন অধিকার করতে চায় পাশ্চাত্য জগতের মিডিয়া, এমনকি আমার ভারতবর্ষ, আমি জানি না আমার বক্তব্য দেশে প্রবাসে এখানে বাহিরে সব জায়গায় শুনবেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট আমার এই কথাটা কেমন ভাবে নেবেন আমি জানি না। টিভি খুললেই
সম্প্রচার মাধ্যম খবর পরিবেশনকারী একবার নয় হাজার বার বলছে তারা জঙ্গি গোষ্ঠী, তারা মানে সন্ত্রাসবাদী, মুসলিম দিগকে সন্ত্রাসবাদী উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী নামে আখ্যায়িত করার একটা অপপ্রয়াস চলে। বন্ধুবর্গ, আমি একটা ছোট্ট কথা বলবো, আমেরিকায় বোমবাষ্ঠায় নাম হয় মুসলমান, লেবাননে বোমবাষ্ঠায় নাম হয় মুসলমান, জাপানে বোমবাষ্ঠায় নাম হয় মুসলমান, সিরিয়ায় বোমবাষ্ঠায় নাম হয় মুসলমান, আফগানিস্তানে বোমবাষ্ঠায় নাম হয় মুসলমান, জেরুজালেমে বোমবাষ্ঠায় নাম হয় মুসলমান। এক কথায় পৃথিবীর যে প্রান্তেই মারামারি কাটাকাটি খুন খারাজি গুলি বন্দুক বোমা বর্ষণ হয় না কেন, নামটা জড়িয়ে দেওয়া হয় মুসলমানের। কিন্তু জানেন যে নবীকে পাওয়ার জন্য, যার আদর্শকে পাওয়ার জন্য গোটা বিশ্ব লড়াইতে, যে নবীর আদর্শকে পাওয়ার জন্য বেদ বাইবেল জেন্দাবস্তা ত্রিপিটক গুরু নানক ঈসা মুসা এক কথা বাবা আদম আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই লড়াইতে, অতত সেই মুসলিম জাতিকে জঙ্গি উগ্রবাদী সন্ত্রাসবাদীর দল বলে আখ্যায়িত করার চেষ্টা চলছে। অল্প সময়ের মধ্যে শুধু কটা কথা বলতে চাই, এখন যদি মুসলমানদের ঘুম না ভাঙে, আমি দেখতে পাচ্ছি মুসলমানদের ভাগ্য আকাশে এমন অমাবস্যা অন্ধকার কালো মেঘ জমানিয়েছে, এখন যদি ওই মুসলমান জাগ্রত না হয় তাহলে এই অমাবস্যার হাত থেকে কখনোই পরিত্রাণ পাওয়া সম্ভব না। মুসলমানরা বিভিন্ন ভাবে দলভক্ত, বাবা আদম আলা নবিয়ানা আলী ওয়াসাল্লামের জামানা থেকে বর্তমান হিরণময় কিরণে উদ্ভাসিত বিজ্ঞান সমাজ আধুনিক জগৎ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন কালে এই মানব বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। যদি একটা কথা বলবো, পৃথিবীতে মানুষ যত দলেই বিভক্ত হন না কেন, আমার আল্লাহর দরবারে কিয়ামতের দিবসে তথা আল্লাহর কাছে সমস্ত দল সমস্ত পথ একাকার করে দিয়ে আমার আল্লাহর দরবারে কেবল দুইটি দলে বিভক্ত হবে, দুইটি দলে মূল্যায়ন হবে, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শায়াতিন। একটা আল্লাহর দল, যে দলটা বিভিন্ন সময়ে নবীদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে আল্লাহর মতবাদ প্রতিষ্ঠিত করেছেন তাদের উপরে অন্তর্ভুক্ত তাদের অনুসারী একটা দল, আর অন্য পথে যত দল, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, পারসি হতে পারে, আস্তিক হতে পারে, নাস্তিক হতে পারে, যত দল থাক না কেন একটা দলে বিভক্ত হবে, একটা দলেই পরিচিত হবে। মূল কথা হলো আমার আল্লাহর দরবারে দুই দল বিবেচিত হবে, একটা হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান, যারা আল্লাহর পথ আল্লাহর মতবাদ নবীদের দ্বারা পেয়েছেন সেটা হলো আল্লাহর দল হিজবুল্লাহ, বাকি যত দল রয়েছে সমস্ত দলটায় একটাই পরিচয়, যার নাম হবে হিজবুশ শয়তান। মাউস থেকে ইনকার উঠতে গান মাউস থেকে ইনকার উঠতে গাড়ি খায় আজ ইনকিত কাল হামারি বাণী, এই পীরের দরবারে আজকে প্রতিজ্ঞা শপথ নেন যে বাকি জীবনটা অন্য কোন মতবাদ নয়, অন্য কোন পথের প্রতিজ্ঞা হয়ে নবীদের দ্বারা আনিত অলি আউলিয়া গস কুতুবদের দ্বারা প্রচারিত প্রসারিত যে দিন আমরা পেয়েছি, এই দিনটাকে আমরা পরিপূর্ণ মজবুত করে আমরা আমার জীবনটাকে অতিবাহিত করব ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত তুলে দেখান মুসলমানদের ভয়ানক অবস্থায় আমরা পরিগণিত হয়েছি, যদি এখনো ঘুম না ভাঙে এর থেকে নাজাত পাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা আমরা দেখছি না। আজকে নবী দিবস উদযাপন করা হয়, এই মুসলমান দিগকে কণ্ঠাসা করার জন্য মুসলিমদের মধ্যে একটা গোষ্ঠী একটা জাতি
شرك بدعات حرام অবৈধ বলে ফতোয়া ফরায করা হয় আজকে পীরের দরবারে উরস উপলক্ষে যে আলোচনার পরিবেশ মাহফিল করা হয়েছে এই মাহফিলটাকে উদযাপন করা একটা গোষ্ঠী এটাকে হারাম শেরিক বেদাত বলে আখ্যায়িত করছে আমরা পীরের মাজার জিয়ারত করতে যাই অনেকে বলেন পীরের মাজারে যাওয়া শিরক পীরের মাজারে যাওয়া হারাম পীরের মাজারে যাওয়া বেদাত সত্যি কি পীরের মাজারে যাওয়া জিয়ারতের উদ্দেশ্যে হারাম নাকি হালাল কথা বলবেন হারাম তো দূরের কথা অবৈধ তো দূরের কথা সহিহ সনদে বর্ণিত আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হওয়া উম্মতে মুহাম্মদী আমার নবীর উম্মতের জন্য জায়েজ ও মুস্তাহাসান রয়েছে পীরের দরবারে গেলে ফায়েজ ও বরকত পাওয়া যায় পীরের দরবারে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পীরের ওসিলায় তার জিন্দেগিটাকে পরিবর্তন করে দেন ওলিদের পাওয়ার কত ওলিদের রুতবা শান ও শওকত কত আল্লাহ পাক নিজে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাকুম ইয়াহজানুন যারা আল্লাহর ওলি হয়ে যায় তাহাদের ইহো জগতে পর জগতে কোনো ভয় থাকে ফালা তাকুলু লি মাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়া লাকিন লা তাশুরু ওদেরকে মুর্দা বলো না তারা আল্লাহর রাস্তায় জীবনকে বিসর্জন বলিদান করেছে এদেরকে মুর্দা বলা যাবে না ওলিদের মুর্দাওয়ালা এটা তো অনেক সাধারণ ব্যাপার একটা শ্রেণীর মানুষ তারা আমার নবীকেও মুর্দা বলতে বিন্দু পরিমাণ দ্বিধা করে না জোরে বলুন নাউজুবিল্লাহ সোশ্যাল মিডিয়া ইন্টারনেট আপনারা দেখেছেন অনেকেই বলছেন নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে একটু জোরে বলুন নাউজুবিল্লাহ আচ্ছা আপনাদের আকীদা আপনাদের বিশ্বাস কি নবী আমার জিন্দা নাকি মুর্দা নবী জিন্দা নাকি মুর্দা নবী আমার জিন্দা আল আমবিয়া ও হাইয়্যু ফি কবরিহি ইমামে বাইহাকি আলী রাহমা বিখ্যাত পুস্তক বাইহাকির মধ্যে বর্ণনা করেন আল আমবিয়া ও হাইয়্যু প্রত্যেকটা পয়গম্বর আপন আপন কবরে জীবিত আল আমবিয়া ও হাইয়্যু ফি কবরিহি ইয়াসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইফতারুনা পয়গম্বররা আপন আপন কবরে জীবিত তারা সালাত আদায় করে তারা রোজা রাখে তারা ইফতারও করে একটু জোরে বলুন সুবহানাল্লাহ পয়গম্বররা জীবিত নবী আমার বলেন হারাম আল্লাহু আল আরদে আন তাকুলা আসদাল আমবিয়া নিশ্চয় আল্লাহ পাক হারাম করে দিয়েছেন মাটির জন্য মাটি কখনো পয়গম্বরের দেহকে স্পর্শ করতে পারে না আমার দেহ মরার পরে মাটি কুড়ে কুড়ে খাবে মাস্টার ডাক্তার প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার এমএলএ এমপি নেতা মন্ত্রী এদের দেহকে মাটি কুড়ে কুড়ে খাবে কিন্তু পয়গম্বরের দেহকে মাটি কোনো প্রকার স্পর্শ করতে পারবে না প্রত্যেকটা পয়গম্বর আপন আপন কবরে জীবিত হযরত মুসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে আমার আল্লাহ ফিরাউনের জামায় প্রেরণ করেছিলেন সেই নবী সম্পর্কে আমার আল্লাহ আমার নবী বললেন যে আমি একবার লাল মাটির দেশ সেই পথ দিয়ে অতিক্রম করছি নবী আমার বললেন আমি মুসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে মুসা আমার আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করেছে ইয়া আল্লাহ রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি ইয়া আল্লাহ তুমি আমাকে দেখা দাও তুমি আমাকে দেখা দাও তুমি আমাকে দেখা দাও আমার আল্লাহ কি বলে ইয়া মুসা লান তারানি তুমি আমাকে দেখতে পাবে না তো মুসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম আরজি করলেন ইয়া আল্লাহ তবে কি তোমাকে কেউ দেখতে পাবে না আমার আল্লাহ মুসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামকে বললেন আয় মুসা আফটার ইউ আই শ্যাল সেন্ড এ মেসেঞ্জার আমি তোমার পরে একজন পয়গম্বর পাঠাবো তাকেই আমি আমার দর্শন দান করব একটু জোরে বলুন সুবহানাল্লাহ আয় মুসা তুমি হলে কালিমুল্লাহ
তুমি আমার সঙ্গে কথা বলবে আর আমার হাবিবুল্লাহ আমাকে দর্শন করবে নাথ শুনেছেন যারা নাথ আছেন বোরক 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 লেকে আগ জিতরেল প্যার নবী কে দার প্যার নবী কে দার বলে আদব সে রব কে বুলায়া চলিয়ে সরকার বোরক 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 লেকে আগ জিবরিল প্যার নবী কে দার প্যার নবী কে দার বলে আদব সে রব নে বুলায়া চলিয়ে সরকার দেখো সারে মেরাজ চলে রব কী গে দরবার মুসা আলা নবী আনা আলী ওয়াসাল্লাম যে রবকে দেখার জন্য আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন কিন্তু আমার আল্লাহ তাকে দেখা দেন নাই তাকে কথা বললেন তো মুসা আলা নবী আনা আলী ওয়াসাল্লাম জানতে চাইলেন ইয়া আল্লাহ মাল ফরক বাইনাল হাবিব ওয়াল কালিম কালিম আর হাবিবের মধ্যে পার্থক্যটা কি তো আমার আল্লাহ তাকে বুঝিয়ে দিলেন কালিম তো ওর নাম যে কোহে তুরে বার বার যাবে সাইনা পর্বতে বার বার যাবে আল্লাহর ইচ্ছা হয় কথা বলবেন না হয় বলবেন আর হাবিব তো তার নাম যিনি কাবা চত্বরে আরাম করবেন ফরিশতা সম্রাট জিবরিল তাকে দর্শন দেওয়ার জন্য আল্লাহর পক্ষ হতে বাহন নিয়ে বোরাক নিয়ে তার কাছে যাবেন নবী মুস্তাফার ইচ্ছা হয় আসবেন না হয় আসবেন না ইহরব সালা নবী আলাইহি ওয়াসাল্লাম কবরে সালাত আদায় করছেন নবী আমার বললেন আমি দেখলাম মুসা আলা নবী আনা আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে সালাত আদায় করছেন এর দ্বারা প্রমাণ হয় এটা আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত নবীগণ কবরে জিন্দা ইমামে বাইহাকির আকীদা নবীগণ কবরে জিন্দা ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির আকীদা নবীগণ কবরে জিন্দা ইমাম শাফি আলী রহমার আকীদা নবীগণ কবরে জিন্দা এক কথা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আলামে বারজাখে নবীগণ আপন আপন কবরে জিন্দা আজকে এক দল এটা প্রচার করছে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে একটু জোরে বলুন না ওযুবিল্লাহ যাই হোক আমরা যে দরবারে এসেছি মহান একজন আল্লাহর ওলি মাহবুব বান্দা এই পীরের দরবার যাদের মৃত্যুর পর রুহানি ফায়েজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাপ্তি ঘটার পরম্পরা বজায় রেখে দেয় হাদিসে প্রমাণিত পীরের দরবারে মাজারাতের উদ্দেশ্যে জিয়ারাতের উদ্দেশ্যে জায়েজ বরং এটা হলো মুস্তাহাব তবে পীরের দরবারে যাওয়ার পর খেয়াল রাখতে হবে যেন আমাদের দ্বারা কোন রকম বেশরিয়ত শরিয়ত বহির্ভূত কোন কাজ সংঘটিত না হয় পীরের দরবারে যাওয়া যায় কিন্তু পীরের দরবারে গিয়ে সেজদা করা জায়েজ না আলা হযরত ইমামে আহমদ রাজা ফাজল বরেলভি আলাইহির রহমা একটা গোষ্ঠী ওলামায়ে বরেলভিদের বিরুদ্ধে অপবাদ দিয়ে থাকেন যে বরেলভি মাসলাকের উপরে চলনে ওয়ালা এরা কবর পূজো করে সত্যি কি আপনারা কবর পূজো করেন একটু কথা বলবেন কবর পূজো করেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই চুম না আলাগ হয় পুজি না আলাগ ইমামে আহমদ রাজা খা ফাজল বেরেলভি আলাইহির রহমা কবর জিয়ারত করার তরিকা শিখিয়ে দিচ্ছেন কিতাবটার নাম হলো আজুবতাতুল ছাকি 40টি হাদিসের আলোকে প্রমাণ করলেন কবরে গিয়ে সেজদা করা হারাম অনেকে নারায়ণ তাকবীর নারায়ণ সালাত হরপুর সৈয়দিয়া দরবার শরীফ হরপুর সৈয়দিয়া দরবার শরীফ
سيد مبادل بیا کا تامن حدیث آسی نوروز مبارک بھرپور سید یا دربار شریفر سمست پیر زادگان بھرپور سید یا دربار شریفر سمست پیر زادگان نعرہ سيد مبعد البيا کا دامن حرپور سيد یا دربار سرور سمست پیر زادہ گن حرپور سيد یا دربار سمست پیر زادہ گن نعرہ تکبیر نعرہ رسالت پیر صاحب قبلہ ایسے گچھن تاکہ بوشی رکھے امر مکتب لمبا کرا آدھو اچھتا تب ایکٹا کتھا بول بول পীরের দরবারে আদব কে বজায় রেখে জিয়ারত করুন রুহানি ফায়েজ অবশ্যই পাবেন পড়েছিলাম আলা ইল্লা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই আয়াতটি ব্যাখ্যা বিশ্লেষণ করার যথার্থ সময় না হওয়ার কারণে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি শুধু একটা কথা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম অনুযায়ী আপন জীবনটাকে গড়ে তুলুন আপনার ইহ জগতে পর জগতে কোনো রকম বাধা থাকবে না ইনশাআল্লাহ আমি পীর সাহেবগণকে সঙ্গে নিয়ে আমাদের প্রত্যেকের উন্নতির জন্য শুধু এই দোয়াটুকুই বলবো ইয়া রব মের সো গে হুই তাকদির জাগাতে আল্লাহু আমিন يا رب مرسو يه هوي تقدير جگہ دے بول اللہ یا رب مرسو يه هوي تقدير جگہ دے آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دیکھا دے واخر دوانا আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি বড় কম সময়ের মধ্যে যতটুকু পারলাম আলোচনা রাখলাম বাকি ইনশাআল্লাহ দেখা যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ